আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের কাছেও এটা গুরুত্বপূর্ণ হয়েই থাকবে। ডাউট বলতে পারেন বা বিশ্বাস হারানো বলতে পারেন, যেইভাবে আপনারা নেবেন। গতকাল রাত্রে এজেন্ট কাম দালালের একটা ভিডিও দেখলাম, তাতে সে পরিষ্কার করল যে ব্যাকডোর দিয়ে গিয়ে সীমা কেতাকুড়ানির পায়ে পড়ে ক্ষমা চেয়েছে। যেই পায়ে পড়াটা আমরা দেখতে চেয়েছিলাম যে সন্দীপ করবে না, এরকমই তো হুমকি দিয়েছিল না কেতাকুড়ানি, যে আমার পায়ে এসে পড়তে হবে। সত্যি বলিস নি অন্য অন্য কোথায় গিয়ে পড়তে হবে? ব্যর্থ, তোর মতন মেয়ে ছেলের পায়ে পড়বে সন্দীপ না? আজকে সন্দীপের বিষয় না, বা কেতাকুড়ানির বিষয় তো আছেই। আমি বলতে চাইছি সীমার গতি পরিধি, গতিবিধি, সীমার যাতায়াত, সীমার অ্যাক্টিভিটি বেশ কিছুদিন ধরে নজর আন্দাজ করতে পারছি না, নজরের মধ্যেই রাখছি। আজকেই আমার এইরকমই একটা ভিডিও, যে এই ভিডিওতে অবশ্যই করে আমার আঙুলটা সীমার দিকে। হ্যাঁ, সবাই চেনেন সীমাকে, আর বহু চর্চিত একটি নাম, তা আমিও সেই চর্চা করার থেকে বাদ যাচ্ছি না। চলুন এরকমই কিছু অবশ্যই করে বলবো। তার আগে ইন্ট্রো, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, হ্যাঁ এখন বেশি ভালো আছি। তা চলো মেন কোর্সে। গীতাদি, তুমি যে কী বলো না গীতাদি, সত্যি অবাক লাগে আর মাঝে মাঝে রাগও ধরে। যার কামনায় হচ্ছে অন্য নারীদের, যারা পরকীয়ায় রত, পরপুরুষে আসক্ত, সেই কামনাগুলোকে হাইলাইট করা আর প্রতিনিয়ত বলা যে এই মহিলাগুলো ঠিক পথে রয়েছে, স্বামীগুলো পোষাতে পারিনি। কেউ সপ্তাহে একদিন ফিজিক্যাল হয় আর কেউ এক বছরই ফিজিক্যাল হয় না। অ্যাকচুয়ালি কী বলবো বলো তো গীতাদি, মানে নিজে তো যুক্তিতর্কে ধার ধারে না, যার জন্য যে কোনো একটা কথা বসিয়ে দিলেই মানুষে নিয়ে নেবে, খেয়ে নেবে, ও সেটাই মনে করে। একটা সদ্য বিবাহিতা নারী পুরুষ যে কোনো দিক থেকেই যদি অভিমান হয়, অভিমানটা সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়ে সেটা মিটিয়ে নেওয়া যায়। সন্দীপ নাকি এক বছর কেতাকুড়ানিকে স্পর্শ করেনি, আর সেটা ওয়াইটিতে এসে ও খাওয়াতে বসেছে। কবে গিয়ে মনে পড়লো কেতাকুড়ানি? 5 বছর পর। কখন গিয়ে মনে পড়লো? যখন অন্য পুরুষকে তার শরীরের খাজানা, গোপন জায়গার গোপন গোপন যে বিশাল বিশাল খাজানা আছে সেইগুলো যখন প্রকাশিত হয়ে গেল, তখন তার মনে পড়লো, ও আমাকে তো ফুলশয্যার রাতে টাচ করতে দিইনি বলে এক বছর আমাকে পানিশমেন্ট দিয়েছিল। আর কী পানিশমেন্ট? তোকে ছুবো না। আর সেইটা নিজে খেলো কি খেলো না, আবার ওয়াইটিতে এসে বিলাতে আরম্ভ করলো। আর তুমি এই মাতুয়া উৎসবের কামনা বাসনা বোঝাতে বসেছ? যার কামনা যদি থাকতো, কামনা মনস্কামনা, সে তার যে দুর্বল, তার শূন্যস্থান, তার সেন্সিটিভ জায়গাটা প্রতিনিয়ত মনে করতো, আর এইটা যদি তার মনেই থাকতো না, সে অন্যকে কাটাছেড়া করতে বসতো না, আর বিশেষ করে সন্তানের মাদের। আমরা তো দেখিয়েছি এই ওয়াইটিতে প্রচুর মানুষের সন্তানকে নিয়ে ও কাটাছেড়া করেছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে ও তো ঠিকই করেছে গীতাদি, তুমি যে কী বলো না অতিরঞ্জিত, তুমি যেন এক একজনের থেকে বেশি আশা করে ফেলছো না? হ্যাঁ, ও কামনা আশা করে ডুব দেবে ওর মনের মনস্কামনা, কামনা বাসনা পূরণ করার জন্যে? এটা মানতে পারলাম না, এটা কন্টেন্ট বাড়ানোর জন্য তুমি করলে যে আমার ভিডিওটা বড় হবে, তাই না গীতাদি? তুমি ভুলে যাও, এখনও পারলে তোমাদের গলায় আঙুল দিয়ে তোমাদের তোমাদের খাবার বের করে ফেলে, সাথে ও কী খাইছে তুমি তো বলেছো, কী খেয়েছো না খেয়েছো। আজকে এই কথা না, আজকে আমার কথা হচ্ছে এই যে তুমি তার সাথেও বললে যে এই যে কিউআর কোডের টাকা, দেখো মানুষ বলবেই, মানুষ যেটা দেখছে সেটা বলবেই। মানুষ যদি না দেখতো যে ও ছেঁচড়ামি ভিক্ষাপনা করেনি তাহলে বলতো না, কিন্তু ও জানে ওর কত টাকা ইনকাম মাসে, সেটা আমরা ছোটো ছোটো ইউটিউবাররা বলতে পারি, বুঝতে পারি। সেখান থেকে বলছি যে ও কত টাকা মাসে ইনকাম করে, সেখানে দাঁড়িয়ে ওর কিউআর কোড দরকারই ছিল না। এই যে উপরি পাওনা, এই টাকাটা খরচা করছে এইভাবে, আজকে পয়লা বৈশাখের জন্য কী এনেছে সবাই আমরা দেখেছি, কিন্তু উপরে দুজন বৃদ্ধ বৃদ্ধা আছে, এখন ও আনতে কেন পারে না জানো? আমি বলে দিচ্ছি, ও আনলে সেটা ওরা নেবে না। আর এইরকম সিচুয়েশন কেন তৈরি হলো এক ছেলের বউ? কারো তো জানতে বাকি নেই যে মাসিমা পিসিমারা, ওর ভিউয়ার্সরা, যারা ওর মুখ দিয়ে খারাপ কথা শুনতে চায় না, তারা যখন এমএসএলের পিছনে লেগেছিলো তারা তখন কোথায় ছিল, তাদের খুঁজে কেন পাওয়া যাচ্ছিলো না? তারা কেন বলে না যে উপরে বয়স্ক দুজন আছে, তাদের টেক কেয়ার করো, তাদের সেবা করলেই তোমার সব সেবা, জীবে প্রেম করলেই ভগবানের সেবা করা যায়, ভগবানের প্রতি প্রেম জাগে। আর সেখানে ও প্রতিনিয়ত অন্যের কামনাটাকে ও নিজে এমনভাবে হাইলাইট করছে যে সত্যি এরা স্বামীর ঘরে নির্যাতিতা ছিল। আসল বিষয়ে আসবো, তার আগে ইন্ট্রো, অনেক 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 অজানা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো, যেগুলো সত্যি প্রতিনিয়ত আমাকে শকড, শকিং করছে, শকড, আমি ভীষণভাবে শকড। তার আগে ইন্ট্রো, হ্যালো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের যদি কেউ বলে ভিডিও আকারে, দীপ্তিদিকে দেখলাম যে যাকে আমি পছন্দ করি না, এই 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 এজেন্ট কাম দালাল, তার সাথে আমার ফোন আলাপ আছে, ভেতরে ভেতরে তলে তলে সেটিং আছে, তাহলে আপনারা কীরকমভাবে নেবেন সেটা আগে বলুন। কেউ কেউ তো বসা অবস্থায় পড়ে যাবেন,
আমি যাদের নাম জানি তারা, আর এখানে আমি নাম বলবো না, কার নাম বলতে গিয়ে ভুলে যাই, খুব অভিমানী, অনেকের অভিমানী, এই জন্য আমি নাম বলছি না। তারা তো এত ভালোবাসেন যে আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন যে সত্যি আমি কতটা অসুস্থ, কারণ আমার বলার মধ্যে সেই দমটা নেই, তার মানে আমি শারীরিকভাবে অসুস্থ। আর এটা যারা দেখে বলছেন, আমি না সত্যি অবাক হয়ে যাই, মানে মা যেমন সন্তানকে দেখলে বোঝে যে তার সন্তানটা কত অসুস্থ আছে, আমার ভালোবাসার ভিউয়ার্সরা সেটা বুঝতে পারে ভেবে নিজেকে ধন্য মনে করি যে এই বয়সেও এসে আমি এত ভালোবাসার মানুষদের সান্নিধ্যে পেয়েছি, সান্নিধ্য পেয়েছি, এটা উপরি পাওনা না, এটা বিরাট পাওনা, বিরাট, যেটা আমি প্রতিনিয়ত আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি, সে চুপ করে বসে শোনে, যাকে ইমোশনাল হয়ে যাচ্ছি না, যাই হোক, তারা যখন শকড হবেন তেমনি আমিও আজকে শকড। হ্যাঁ, বলবেন কার বিষয়? কালকে এজেন্ট কাম দালালের বিষয়টা দেখলাম, যে সীমার বিষয়টা তুলে ধরলো। অ্যাকচুয়ালি দেখুন, সীমা যতক্ষণ না বলবে আমরা জানবো না, বুঝবো না যে সঠিকটা কোনটা বেঠিকটা কোনটা, কিন্তু যেটা আমরা দেখলাম তাতে বলবো সীমা বোধহয় এখন টগবগ, মানে দোলা চলে আছে, ডগমগিয়ে গেছে, তার ভিতটা বোধহয় নড়বড়ে হয়ে গেছে। দেখো যেটা আমি দেখছি ভিডিও টু ভিডিও, তবে এটাও মাথায় রাখবেন, মন্দিরার আইনি পদক্ষেপ নেওয়ার আগে, তার বাড়ি চিঠি যাওয়ার আগে, যেইভাবে ও দুদিন ধরে এই ন্যাকামি করে, মানে ওর জীবনটা যেমন এপ্রিল ফুল, সেরকম এপ্রিল ফুল করে মানুষের থেকে ভিউজ প্রচুর আদায় করেছে, তখনও পর্যন্ত কিন্তু মন্দিরার কোনো আইনি নোটিশ ওর বাড়ি যায়নি। তাহলে সে যদি এরম করতে পারে, তার থেকে অবাক হব না সে যে পেট বানিয়ে কিছু বলছে না, কিন্তু দেখো পেট বানিয়ে সে বলুক, সে তার মতন করে যা ইচ্ছা তার ভিডিওতে বলতে পারে, কিন্তু আমার বিষয় যখন হবে তখন আমি আমার ক্যামেরা দিয়ে ভিডিও করে সেটা ক্লিয়ার করব। এখনও পর্যন্ত যখন সীমা থেকে কিছু পাইনি তখন অনেক কিছু বলার আছে। আমরা ওয়াইটিতে দেখছি ত্রিকোণ প্রেম, আর এই ত্রিকোণ প্রেমে এই ত্রিকোণটাই একদম বরবাদে ভরা, মানে এদের সাপোর্ট কারা করে, কারা ওই ঈশানীকে সাপোর্ট করে, কারা এই মানে সবচেয়ে মেন কালপ্রিট হচ্ছে এই যে রিতম, তারপরে তো ঝিমি আছে, ঝিমি হয়ে গেছে এমন একটা জিনিস যে বাপের বাড়িতে থাকলে শ্বশুর বাড়ি নিন্দা করে, শ্বশুর বাড়িতে থাকলে বাপের বাড়ি নিন্দা করে। আমি এইরকম পাবলিক দেখিনি ভাই, আমার তো দেখো আমি ভিডিওতে যা দেখি সেই অনুযায়ী বলবো, ওকে আমার পুরোপুরি সুস্থ লাগে না, আর এই অসুস্থতার বড় ফায়দা নিচ্ছে রিতম, সে কী করছে একেবারে কলির কেষ্ট হয়ে পুরো মাথাটা খেয়ে নিচ্ছে। আর আমি বলবো আমাদের সমাজে মেয়েরা যেমন মেয়েদের শাড়ি জামা নখ দাঁত দিয়ে খিঁচে বার করে, তেমনি মেয়েরা যে মেয়েদের কত বড় শত্রু শুধু হয় না, মেয়েরা যে কতটা সহজলভ্য বারবার এই ঝিনি ঈশানি এরা দেখিয়ে দিচ্ছে যে মেয়েরা খুব সহজলভ্য। আর কার কাছে যাচ্ছে, যে একটা মানে বদমাইশ, বদমাইশ বলতে বাধ্য হব, কারণ এর বেড়ে ওঠাটাই যে কতটা খারাপ ছিল সেটা আজ কারো জানতে বাকি নেই। আমি এখানে ত্রিকোণ প্রেমের গল্প আওড়াতে আসিনি, আমি এসেছি সীমা, যে সীমাকে অনেকেই খারাপ বলছে, তা এখন দেখছি খারাপ বলার পিছনে অনেক কারণ আছে। কালকে এজেন্ট কাম দালাল যে কথাটা বললো, নিশ্চয়ই প্রুফ তার কাছে আছে, আশা করবো সেও প্রুফ দেখাবে, আর না হলে এই প্রুফকে খণ্ডাবে সীমা। যেহেতু সন্দীপকে আমি পছন্দ করি, সন্দীপের সাথে যারা ছিল তাদেরও আমি পছন্দ করতাম, এই কথাটা ইউজ করছি, কারণ সেই সময় যেরকম দু মিনিটের একটা লাইভ করেছিল সন্দীপ, যার জন্য আজকে সন্দীপকে আমরা জ্যান্ত অবস্থায় দেখছি, তেমনি তার পাশে গিয়ে দাঁড়িয়ে ছিল সীমা, সারা ওয়াইটি তখন অবাক হয়ে মানে অবাকই হয়ে গেছিল যে এই জিনিসগুলো সন্দীপের সাথে ঘটেছে অজানা, সেইগুলো আমরা জানতে পেরেছি প্রতিনিয়ত, সে কিছু অতিরঞ্জিত করে হোক আর কিছুটা কমিয়ে বাড়িয়ে হোক, জেনেছি তো আসলটা, আসল সত্যটা তো জেনেছি। আর এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, দু মিনিটের ভিডিও করার যদি ওর সুযোগ সময় পেয়েছিল তাহলে তার মা ভাই দাদার ফোন থেকে সে কেন একটা লাইক করেনি, তার শরীরের ক্ষতবিক্ষত অত্যাচারের চিহ্নগুলো কেন দেখায়নি, দেখাতে দেখাতে তার আড়াই তিন মাস হয়ে গেল কেন, ও শুধু ইনোসেন্ট, আহা স্বামীকে বাঁচানোর জন্যে, তাহলে স্বামীকে যখন বাঁচাতেই সে বদ্ধপরিকর ছিল, তাহলে আড়াই তিন মাস পর গিয়ে তার 498 কেস করতে হয়েছে কেন, যেখানে তার সন্তানটা রয়েছে। মানুষের প্রচুর যুক্তি দিচ্ছে, খাট না নিয়ে গেলে তার বাড়িতে খাট ঢুকতো না, অ্যাকচুয়ালি তারা তো তাই জন্যই তো পর্দা বেডকভার বালিশের ওষারগুলো চেঞ্জ করে না যদি কেউ গিফট দেয়, দেখছেন না তারা কিউআর কোডের টাকা দিয়ে ভিক্ষা বৃত্তি করে ঘর সংসারে জিনিসপত্র কিনছে, কিন্তু উপরে বৃদ্ধ বৃদ্ধা রয়েছে তাদের কথা চিন্তা করছে না, সে বিষয়ে আর একটা সময় বলবো। আমি বলতে চাইছি সীমা, সীমাকে সবাই সাপোর্ট করেছিলাম সেই সময়, আমরা বাড়িতে বসে আমরা যত উল্টোপাল্টা চিন্তা করছিলাম, কখনো সন্দীপকে ঠিক ভাবছিলাম, কখনো ক্যাথাকুরানিকে ঠিক ভাবছিলাম, এরকম দোলা চলেছিলাম, সেইখানে দাঁড়িয়ে আমরা পুরোটা জানতে পেরেছি। তারপর থেকে যা কিছু হয়েছে, সে মানুষে বলবেই ভাই, তোমার উন্নতিতে মানুষ জ্বলবে না তো কে জ্বলবে, তোমার উন্নতিতে তোমার বাড়ির লোক জ্বলবে না, আশেপাশের লোক আগে জ্বলবে, আর তাদের জ্বলার গন্ধতে তুমি বুঝবে যে তোমার উন্নতি হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, আমার সাথে সহমত পোষণ করবেন আমার কমেন্ট বক্সে। সেই রকম যখন সন্দীপের পাশে দাঁড়ালাম, সন্দীপকে এত মানুষ যখন ভালোবাসা দিল দেশ বিদেশ থেকে, তখন আমরা বুঝতে পারলাম যে কে ভুল আর কে ঠিক, তাই না বন্ধুরা? ভালো বউমা হতে পারিনি, ভালো বউ হতে পারিনি, সবাই হয় না, ভালো মা কিন্তু হওয়া যেতেই পারে, তাই না?
আর কে তুমি আইফোন কিনছো, তুমি একদম বাগডুম বাপের বাড়ি, আর যেটা অলিখিত শ্বশুর বাড়ি এখন, মানে যেটাকে বলা হয় সমাজ বহির্ভূত সম্পর্ক যেই বাড়ির সাথে রেখেছো তাদের হেল্প করছো, আর তুমি ছেলেটার জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট দিতে পারলে না, ছেলেটার জন্মদিন ছাড়া ছেলেটার নাম করতে পারলে না, দোহাই দিচ্ছ আইনি পরিভাষাকে, তুমি ছেলেটার জন্য কিছু করতে পারছো না, এটা তোমার এইটাই হচ্ছে তোমার পতনের মূল কারণ। আর আমাদের জন্য একটা কংক্রিট একটা এভিডেন্স যে শুধু বউ আর বৌমানা, মা হিসাবে কতটা তুমি নোংরা সেটা তুমি প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছ। যেটা বলছিলাম, সীমা কিছু তো একটা খেলছে ভাই, সে দেখছে যে সন্দীপকে সাপোর্ট করেছি এতদিন, যা যা আমার করা হয়ে গেছে করে ফেলেছি, এইবার আমি তিনবার প্রেগনেন্ট করে দিয়েছি, আমি ক্যাথা আমি এজেন্ট কাম দালালের ভাষায় বলছি যে তিনবার যখন প্রেগনেন্ট করিয়ে দিয়েছি, আর দালাল যেটা বলছে তিনবার প্রেগনেন্ট করিয়ে দিয়েছি, ইভেন ক্যাথাকুড়া নিয়ে অন ক্যামেরা বলেছে, হুমকি দিয়েছে, থ্রেট দিয়েছে, আর তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার চারিত্রিক বৈশিষ্ট্য আমরা সেদিন পেয়ে গেছি। এই তো চ্যানেলটা রয়েছে, কেউ কাউকে অমানবিক হয়ে কিছু করে না, তুই যেইভাবে অমানবিকতা দেখিয়েছিস শ্বশুরবাড়ির এগেনস্টে বাচ্চাটাকে না নিয়ে, আমি মনে করবো সন্দীপ খুব সামান্য তেলের মতন একটা অমানবিকতা দেখিয়েছে, যদি মনে করিস তুই এটাকে অমানবিকতা। যাই হোক, আমি সীমার বিষয়ে বলবো। সীমাকে বলেছে বড় একটা চাদর রাখতে, ওর অত বড় অত 100 কুইন্টাল না 99 কুইন্টালের দেহটা ঢাকা যাবে কিনা, তা যদি কম পড়ে আমরা আছি, আর যদি সত্যি মুখটা ঢাকতে হয় ওই মুখটা যেন ঢাকাই থাকি সীমা, যেন চ্যানেলে কোনো রকম ভিডিও সে যেন না দেখায়, আর সেটাই হবে আমাদের সমাজের সবচেয়ে বড় বিশ্বাসের উপর কুঠারাঘাত, যে তুমি ক্যাথাকুড়ানির মতন একটা এইরকম নোংরা মহিলা সমাজের যাদের কোনো স্বীকৃতি নেই, সেই মহিলাকে তুমি গিয়ে ব্যাকডোর দিয়ে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নিয়েছো। আশা রাখবো তোমার ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবে, কিন্তু আমরা ভিডিও টু ভিডিও করি, যার জন্য ভিডিও টু আমরা ভিডিও করছি, আর এইটা যদি দালাল কাম এজেন্ট খেলা হিসাবে মনে করে তার জন্য অপেক্ষা করছে অনেক কিছু, কারণ সেও কিন্তু সন্দীপের সাথে শুয়ে সীমাকে প্রেগনেন্ট শুধু বাঁধিয়ে দেয়নি, সেই প্রেগনেন্সি খসানোর জন্য বাঙ্গালোরেও পাঠিয়ে দিয়েছে, সেটা মাথায় রাখবে। আর মনে আছে মন্দিরার ক্ষেত্রে লিগালি নোটিশ না আসা আগেই ও দুদিন ধরে ভিডিও করে যা কামানোর কামিয়ে নিয়েছে, আজকে মন্দিরাদের এগেনস্টে সে মুখ নাড়তে পারছে না। আপনারা দেখবেন যে এত নোংরা কথা বলা মহিলাটা সুযোগ থেকেও সে সদ্ব্যবহার করতে পারছে না, বলার চেষ্টা করেও বলতে পারছে না, একদিন বোবায় পরিণত হবে, কারণ চারিদিক থেকে তাকে এমনভাবে কোণঠাসা করা হচ্ছে। এমনি এমনি না বন্ধুরা, প্রত্যেকটা ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিছনে ও যেইভাবে লাগে, ও একদিন বোবা হয়ে এরকম ক্যামেরার সামনে বসে থাকতে হবে, বলার চেষ্টা করেও বলতে পারবে না। আপনারা দেখবেন যদি ও খেলে, আর যদি এটা সীমা খেলে থাকে তাহলে সীমার জন্য প্রচুর প্রচুর কিছু অপেক্ষা করছে, এত ভালো এত মানুষের ভালোবাসা তুমি এইভাবে পায়ে পদদলিত করতে পারো না। তাহলে আমরা অপেক্ষায় থাকবো যে সীমা কী বলছে, আর সীমা যদি এই রকম ব্যাকডোর দিয়ে গিয়ে ক্যাথাকুড়ানির সাথে সেট আপ যদি না করে থাকে, তাহলে সমাজের জন্য যে এই মিথ্যে রটনা করছে তার জন্য সমাজ তৈরি আছে। আজকে এর ভিউজ দেখো, এর পরিণতি দেখো, এর গ্রহণযোগ্যতা দেখো কোথায় এসে ঠেকেছে, এরপরে তার গ্রহণযোগ্যতা কোথায় ঠেকবে, যে তোকে ওই 1 মিটারের কাপড়েও ঠেকে দেওয়া যাবে, সীমাকে হয়তো 10-15 মিটার কাপড় লাগবে ওর শরীর অনুযায়ী, আর তোকে 1 মিটার কাপড়ে পুরো কফিন বন্দি করে দেবো। আমি কি ক্লিয়ার করতে পারলাম? আজকে ত্রিকোণ প্রেমের ক্ষেত্রেও সীমাকে আমরা দেখতে পাচ্ছি কীভাবে সে মিস ইউজ হচ্ছে না কেউ তাকে মিস ইউজ করছে, সমস্তটাই সময়ের অপেক্ষা বন্ধুরা। কিন্তু সীমা যদি এরাম করে থাকে, সত্যি বলবো সীমা এই ওয়াইটিতে থাকার মতন যোগ্য কেউ নয়। আমি বলছি আজকে যার এগেনস্টে গিয়ে সব সত্যটা তুলে ধরেছে সন্দীপদের, যে সন্দীপরা এরকম গ্রাম্য ছেলে বলেই সুযোগ পেয়েছে ক্যাথাকুড়ানি, আর আমরা বেশ কিছুদিন যাবৎ দেখতেই পাচ্ছি মানুষের তাড়নায় মানুষের এই তানা দেওয়ার জন্যে হয়তো সন্দীপদের বাড়িতে সীমা যাচ্ছে না, দরকার নেই বাড়িতে যেতে হবে না, বাড়িতে গেলেই বেশি ভালোবাসা তার প্রতি যে সেটা দেখানোর দরকার নেই, সন্দীপদের বাড়িতে গিয়ে তোমাকে বোঝাতে হবে সন্দীপদের প্রতি তোমার প্রচুর ভালোবাসা, আর আমরা এইখানে ভিডিও করে খুব কম ভালোবাসা প্রদান করছি এইটার কোনো মানেই হয় না। কিন্তু এটাও তো ঠিক, আমরা বেশ কিছুদিন যাবৎ সন্দীপের জন্মদিনের পর সন্দীপের বাড়িতে কিন্তু সীমার পদধূলি পড়ছে এরকম দেখতে পাচ্ছি না, বা সন্দীপের ভিডিওতে সীমার নাম উঠছে, সীমা ছিল দালাল দিদি, সীমা ছিল ফন্দীপের ভালোবাসার দিদি, তাই না? তারপরে তো অনেক নামে অনেক বিশেষণে ভূষিত হয়েছে সীমা, কখনো পতিতা, কখনো জলহস্তি, কখনো কিমা, তাই না? অনেক অনেক নাম আছে সীমার, প্রচুর নাম পেয়েছে ওয়াইটি থেকে, মানে দেবতারা যেমন প্রচুর নামে সম্ভাষিত হয় সীমা প্রচুর নাম পেয়েছে, না আমরা কি পাইনি, পেয়েছি, কিন্তু সীমা যেন প্রচুর নাম, সীমা যেন সবাইকে ছাপিয়ে গেছে। তা সীমা যখন সবাইকে ছাপিয়ে গিয়ে সন্দীপের পাশে দাঁড়িয়ে সন্দীপ যে অনেক সেটা যেমন প্রকাশ করতে পেরেছে, আমিও চাই সীমা এইরকমই এই দালাল কাম এজেন্ট যে ভুল বার্তা দিচ্ছে কি সঠিক বার্তা দিচ্ছে এখনও জানি না সেটাকে ক্লিয়ার করবে। ততদিনে অপেক্ষায় থাকলাম, কিন্তু দালাল আজকেও আমি লাস্ট একটা কথা বলে যাচ্ছি, ওর জন্য যেন 1 মিটার কাপড় কিনতে না হয়, আমি চাই সীমার জন্য 10 মিটার কাপড় কেনে
কারণ ওকে মুড়তে গেলে প্রচুর কাপড় লাগবে, ঢাকতে গেলে প্রচুর কাপড় লাগবে। আর সেটা যদি হয় তোর জন্য তোর শুধু জয় না, জয় জয়কার, জয় জয়কার। একদম বন্ধুরা, এইটুকুনি বলার ছিল যে মানুষ চিনতে সত্যিই কি ভুল করছি, মানুষের মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করতে পারছি। আমি এইখানে সীমার কথা বলছি, আর যদি সত্যি পরিবর্তন হয় তাহলে বলবো সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক ছিল, আছে এবং থাকবে, কাউকে দরকার নেই বাড়িতে। চলো এইটুকুনি বলার ছিল, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। তা গীতা দি, যে অন্যের কামনা বিক্রি করে ওয়াইটিতে রয়েছে সে নিজের কামনা দিয়ে কামনা সাগরে ডুব দেবে, তুমি কেন এটা বারবার বলে এই কামনা শব্দটাকে অপমানিত করছো? সে তো ডে ওয়ান থেকে এপ্রিল ফুল করে আসছে তার শূন্যস্থান জায়গাটাকে বিক্রি করে, এখনও করবে, করতে পারে না, কারণ মানুষ ধরে ফেলেছে, যার জন্য শেয়ার করতে পারে না। এইটুকুনি বলা ছিল বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর সীমার প্রতি রইল আমার জিজ্ঞাসার চিহ্ন, কোনটা ঠিক কোনটা বেটি সেটা সীমা বলবে, আশাটা কি বলবে, নাহলে আমার সীমার এগেনস্টে এই ভিডিও শুরু হলো। চলো টাটা, বাবাই, লাভ ইউ অল।